বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজ 14 মার্চ 2022 খ্রিস্টাব্দে বাংলাদেশের শিক্ষা বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে যতগুলো নোটিশ প্রকাশিত হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি এবং গুরুত্বপূর্ণ নোটিশগুলো নিয়ে আলোচনা করব। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে নোটিশগুলোর লিঙ্ক দিয়ে দেব, আপনি আপনার প্রয়োজন মতো নোটিশটি ডাউনলোড করে নেবেন। এখন আসি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে আজ একটি খুব গুরুত্বপূর্ণ নোটিশ পাওয়া গেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীকক্ষে পাঠদান অব্যাহত সঙ্গে এই নোটিশটিতে বলা হয়েছে, কোভিড-19 বিস্তার কমে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিভাগের সকল আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান 15 মার্চ 2022 খ্রিস্টাব্দ তারিখ হতে অব্যাহত থাকবে। অর্থাৎ 15 মার্চ 2022 তারিখ হতে নিয়মিত শ্রেণীকক্ষে পাঠদান অব্যাহত থাকবে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে 2টি নোটিশ প্রকাশিত হয়েছে। এর মধ্যে শ্রেণীকক্ষে কার্যক্রম পরিচালনা সংক্রান্ত নোটিশটিও অন্তর্ভুক্ত আছে। মাধ্যমিক উচ্চশিক্ষার সাধারণ প্রশাসন উইংয়ে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। মাধ্যমিক উইংয়ে আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। কলেজ উইংয়ে আজ 13টি নোটিশ পাওয়া গেছে। প্রশিক্ষণ উইংয়ে আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। পরিবক্ষণ মূল্যায়ন উইংয়ে কোনো নোটিশ পাওয়া যায়নি। অর্থ ক্রয় উইংয়ে কোনো নোটিশ পাওয়া যায়নি। সেসিবের ওয়েবসাইটে কোনো নোটিশ পাওয়া যায়নি। কারিগরি ও মাদ্রাসা বিভাগে আজ 1টি নোটিশ পাওয়া গেছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্র্যানবেজে আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এখানেও আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTV আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে আজ 1টি নোটিশ পাওয়া গেছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরে আজ 2টি নোটিশ পাওয়া গেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এখানে 4টি নোটিশ পাওয়া গেছে। সর্বশেষ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত সকল নোটিশ একসঙ্গে পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।